শ্রাদ্ধবাড়ির ব্লগ, চড়া মেকআপ, সানগ্লাস, শ্রাদ্ধবাড়িতে চুটিয়ে মজা, তরুণীর কাণ্ড মুহূর্তে ভাইরাল, ব্লগ আর রিলের নেশায় বুধ তরুণ প্রজন্ম, প্রতিদিনের রুটিন, হাড়ির খবর সাধারণের সঙ্গে শেয়ার করা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা হাজার হাজার ডেলি ব্লগ দেখে থাকি, যেখানে বিয়েবাড়ির লুকস থেকে বাচ্চার অন্নপ্রাশন অথবা নতুন কোনো মোবাইল কেনা সব কিছু সাধারণ মানুষের সামনে তুলে ধরেন ব্লগাররা। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক তরুণীকে তার ডেইলি ব্লগের মাধ্যমে শ্রাদ্ধবাড়ির খুঁটিনাটি নেটিজেনদের সঙ্গে শেয়ার করতে দেখা যায়। আর তার এই ভিডিও ভাইরাল হতেই মেকআপ নিয়ে চূড়ান্ত ট্রোলড হতে হলো ওই তরুণীকে। ওই তরুণী চড়া মেকআপ, হাই হিল ও সুন্দর একটি পোশাক পরে কিভাবে শ্রাদ্ধ বাড়ি গেল এবং কি খেলো, কতটা মজা হলো তা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে, যা দেখে হেসে কুপকাত বহু মানুষ। সেই ব্লগে এমন কি আছে? ক্যাপশনে লেখা শ্রাদ্ধ বাড়ির ব্লগ, তবে সেই ব্লগ দেখে বোঝার উপায় নেই যে সে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে নাকি ভিডিও শ্যুট করতে। ভিডিও শুরুতেই নিজের মেকআপ পরিবারের সদস্যদের সঙ্গে আলাপ পর্ব সেরে নেয় তরুণী। স্টাইলিশ ফুল স্লিভ টপ এবং কালো স্কার্ট পরে থাকে সে, সঙ্গে কানে বড় ঝুমকো, চোখে সানগ্লাস, ডার্ক লিপস্টিক আর চড়া মেকআপ। এই পরেই টোটো চেপে সে যায় শ্রাদ্ধ বাড়ি এবং সেখানে গিয়ে সবার সঙ্গে আলাপ করায়, কি খেলো সে সব দেখায়। আর এই ভিডিও নিয়েই শুরু হয়েছে ট্রোলিং। বহু মানুষ ভিডিওটি দেখেই রেগে গিয়েছেন, তবে কেউ আবার বাচ্চা নিয়েও বলেছেন বুঝতে পারেনি এই বিষয় নিয়ে এমন ভিডিও করা উচিত নয়, যদিও সে বিষয়ে কিছুই মন্তব্য করেননি ওই তরুণী। তবে আপাতত তার ব্লগ এবং সে দুজনেই তুমুল ভাইরাল, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ফলোয়ার সংখ্যা। ইতিমধ্যেই এই ভিডিও নিয়ে মজাদার মিমও তৈরি হয়েছে, হুহু করে ভাইরাল সেই ভিডিও। এই তরুণের শ্রাদ্ধবাড়ির ব্লগ দেখে নেট দুনিয়ায় শুরু হয়েছে হাসির রোল। সুমি রায় নামক ওই তরুণীর এস রায়ের লাইফস্টাইল চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়, যা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। ভাবুন তো একবার অবস্থাটা, কি শ্রাদ্ধ বাড়ি সেখানে কিনা এইভাবে সেজে কুজে গেলেন, সেটা তো ভালো কথা, তারপরে আবার শুটও করলেন। ব্লগ আর রিলের নেশায় বোধ তরুণ প্রজন্ম, প্রতিদিনের রুটিন, হাড়ির খবর সাধারণের সঙ্গে শেয়ার করা আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমরা হাজার হাজার ডেইলি ব্লগ দেখে থাকি, যেখানে বিয়েবাড়ির লুকস থেকে বাচ্চার অন্নপ্রাশন অথবা নতুন কোনো মোবাইল কেনা সব কিছুই সাধারণ মানুষের সামনে তুলে ধরেন ব্লগাররা। তবে সম্প্রতি যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেটা আপনাদেরকে দেখালাম, সেটা একেবারে অন্যরকম। শ্রাদ্ধবাড়ির খুঁটিনাটি নেটিজেনদের সঙ্গে শেয়ার করতে দেখা গেল, আর তার এই ভিডিও ভাইরাল হতেই মেকআপ নিয়ে চূড়ান্ত ট্রোলড হতে হলো ওই তরুণীকে, কারণ ওই তরুণী চড়া মেকআপ, হাই হিল ও সুন্দর একটি পোশাক পরে কিভাবে শ্রাদ্ধবাড়ি গেল এবং কি খেলো তা দেখিয়েছেন, আর তারপরে নিন্দার ঝড় রীতিমতো উঠেছে। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।